जन बल्लभ जय गिरिवर अंतर्भूति
এই প্রিয় বন্ধু যে ভগলভ করে তার কদাপি অনন্দ শ্রীমদ ভাগবতের শ্রী নারদমণি শ্রীমদ ব্যাসগ্রন্থে ইন্দ্রনাথের উপদেশ দিয়ে করেছেন চেষ্টা সংশোধন মানে প্রমাণ মধ্যে ভজন প্রকৃষ্ট প্রতি চতুর্দি যথেষ্ট মন্ত্র মন্ত্রিতমিষ্যতি প্রভাত ভগতম সুধর্মত অর্থাৎ যদি কে সমস্ত প্রকার গতি ও কর্ম সমৃদ্ধি ত্যাগ সম্পূর্ণরূপে পরম পুরুষ ভগবানঙ্কর চরণারবিন্দের স্মরণ নিয়ে তাহলে সেটিকে কৌশল প্রকার ক্ষতি হয়নি কিংবা তার পতন হয়নি। অন্য পক্ষের অভক্ত তার ভণ্ডারে সাংসারিক কর্মরে সম্পূর্ণ হওয়া সুন্দর করিপারে কিন্তু সেটিকে কৌশল লাভ হবে না। ভৌতিক সমৃদ্ধির ভূমিকা উভয় শাস্ত্রীয় প্রচলিত রীতিরে অনেক কর্ম আছে কিন্তু যদি জীবনের কৃষ্ণ চেতনা অন্তরে অগ্রগতি না আসতে দেওয়া নিয়মিত সমস্ত প্রকার ভৌতিক কর্মকে ত্যাগ করে রাখি কেউ এপরিকি পরিযুক্তি করিপারে এই এপরি যুক্তি করিপারে কৃষ্ণ চেতনার পূর্ণতা লাভ করে গতি পরম গতি লাভ করিপারে কিন্তু যদি সে পূর্ণতা লাভ ন করে তাহলে সে ভৌতিক ও আধ্যাত্মিক উভয় যুগের ক্ষতিগ্রস্ত শাস্ত্রে কুহযাই যে তার প্রত্যেক ঠিক ভাবে ন করে সে দ্বন্দ্ব করিপারে তেমনি যে বিজ্ঞকর্ম বা ভগবানঙ্ক কর্ম ঠিক ভাবে ন করে সে মধ্যে তার প্রতিক্রিয়া গ্রহণ করে। ভাগবত কুহযাই যোগভ্রষ্ট ব্যক্তিত হওয়া উচিত নয় সে ঠিক ভাবে তার সেবা বা ভগবত কর্ম করিনথিবা দুগুণ যদি দণ্ডভোগ করে তথাপি তার কিছু ক্ষতি কর্ম মঙ্গলময় কৃষ্ণ চেতনা বা কৃষ্ণ কর্ম কেবল নষ্ট হয় না। এবং যদি যেপরি কর্মরে নিযুক্ত আছি সে পরজন্মের নিচ্ছে করে যাতায়াত সুধা নিশ্চয় পূর্বপরি ভগবত কর্মরে নিযুক্ত হবে। অন্য পক্ষে যে কড়াকড়ি ভাবে কর্তব্য সম্পাদন করে কিন্তু সে যদি কৃষ্ণ চেতনা শ্রম হয়ে তাহলে তার শুভফল প্রাপ্তির কৌশ আবশ্যকতা এর তাৎপর্য ভিন্ন প্রকারে মানব মানুষ দুটি শ্রেণীতে বিভক্ত করা যেতে পারে যথা সংযত ও অসংযত। যেমনকার পরজন্ম সম্বন্ধে জ্ঞান নহে কিংবা দ্বিতীয় মুক্তি সম্বন্ধে জ্ঞান নহে যেমন কেবল পশু করে ইন্দ্রিয় সূত্রে ব্যস্ত সেমান অসংযত নিরাপদ করে। যেমন শাস্ত্রীয় বিধি বিধান মানুষ সেমান সংযত শ্রেণী করে অসংযত শ্রেণী থাকা উভয় সন্দেহ অসংখ্য শিক্ষিত ও অশিক্ষিত বলবান ও দুর্ভ প্রসূত্র শ্রুতি বিশিষ্ট কর্ম সেমান্ত কর্ম দেবে হলে শুভ কর্ম কেন সেমানে পশু প্রভৃতির বশবর্তীকে কেবল খাইবা শরীর স্ত্রী সঙ্গে করিবা ও আত্মরক্ষা করিবার মাটি থাকলে সেমানে বরাবর গুরুত্বপূর্ণ বস্তুর সূত্রে হিন্দ। অন্য পক্ষে যেমানে শাস্ত্রীয় বিধি বিধান সঞ্চেত জীবনযাপন করছন্তি এবং ক্রমশ কৃষ্ণ চেতন লাভ করছন্তি সেমান নিশ্চয় জীবনের উন্নতি করেন। যেমানে মঙ্গলময় পথের প্রতীক সেমানকে তিনি ভাবে বিভক্ত করা যায় এক গোটিয়ে দেওয়া হচ্ছে যেমন শাস্ত্রীয় বিধি বিধান অনুসরণ কিন্তু ভৌতিক সুখ সমৃদ্ধি উপভোগ করে দুই গোটে দ্বারা অর্থ যেমন ভৌতিক সুখের মুক্তি পাইবার পন্থা সম্ভব এবং তিন গোটে দ্বারা অর্থ যেমন কৃষ্ণভক্ত করে যেমন ভৌতিক সুখ সমৃদ্ধি আহতের উন্নত শাস্ত্রীয় বিধিবিধান পালনকে সেমান কোন দুই ভাবে বিভক্ত করা যেতে পারে যথা সকাম কর্মী
অর্থাৎ জ্ঞানের ফলভূতম্য আছি এবং দ্বিতীয় প্রকার জানেন যেমন ইন্দ্রিয় সূত্রে পৌঁছিক ফলভূত ইচ্ছা করেন বলে যে মন্ত্র ইন্দ্রিয় সূত্রভোগ কামনা খায় ইন্দ্রিয় সূত্রভোগ কামনা খায় এবং তখন যে শাস্ত্রীয় কর্ম করেন সেমানে উচ্চতর জীবন লাভ করিতাম যেপরিকি সৌর্য লোক লাভ করিতাম কিন্তু সেমানে ভৌতিক সূত্রে মুক্ত ন হইতা যদি সেমানক অনেক সুখ কংশ প্রকৃতরে মঙ্গলময় কথা বলে বিবেচিত হয়ে নাই যে কর্ম মানবকে মুক্তি প্রত্যাহানি দানি করে তাহাই বাস্তবে মঙ্গলময় কর্ম অটে যাহা মানবকে আত্মানুভূতি লাভ মন্ত্রে মানি কিংবা ভবিষ্য স্থানের মুক্ত ন করায় তাহা তেমনি হলে মঙ্গলময় কর্ম নুহে কৃষ্ণ চেতনারে যেন কর্ম করা তাহাই মঙ্গলময় কর্ম অটে কৃষ্ণ চেতনা বুঝি পায় যে স্বেচ্ছাচ্ছন্ন সমস্ত প্রকার কর্ম করতে সহ্য করে অবলম্বন করে কৃষ্ণ চেতনা বুদ্ধিহীন যথেষ্ট চেষ্টা ন করে তার পতন হওয়ার বহু সম্ভাবনা
ఒక విధానాన్ని ఇది యాంత్ర జన్మ ప్రకృతిని అడ్వాన్స్ దసరా జపం కావచ్చు ఏదో విజ్ఞానం వ్యక్తిగతంగా అందుకుంటుంది హజారీ దశ దిక్కే కృషి కొంచెం నిర్మలం చేయాలి విషయం కలిగి తన అపరాధాలు కర్మకి స్వీకృతి క్షణభంగుల తథాకు జన్మ నుంచి జరగదు ఆడవరణి జరగదు మన ప్రస్తుత శాశ్వత విద్య స్వరూప ప్రక్రియ శాంతి తెలుసు ఏదానికి ప్రవర్శన శక్తి ఆలోచన శక్తి దేశం కాకపోతే జ్ఞానం జీవన జ్ఞానం కొంచెం జాగ్రత్త లోక ఉపభోగ కామనా బా కంఫర్టబుల్ లైఫ్ చేస్తే ఆరామదాయక జీవన సేసు తయారు కలిగి మనం గణజన్మ పడేస్తాను కింది హృదయం గభీరతమ ప్రదేశాలు సుఖభోగించి నా నిర్దిశ బ్రహ్మం పరమశక్తి భగవాన్ శ్రీకృష్ణుడు దివ్య సప్తదశాలని తిరిగి మా ప్రదేశంలో ఒకంతి సప్తవి ఇతర సప్తజ్ఞాన భాగం గంభీరి పరమాత్మ భగవాన్ ఇది సంతం జగన్నాథం శ్రీకృష్ణ జగన్నాథం సద్బుద్ధాన్ని ప్రకాశించి దిగ్గ్రహం ఉంది దిగు నాటికి అనేది ఎదురే అలాంటి పరమాత్మ సత్యాలు కానీ కృష్ణుని సమస్తం ఉండే అంతర్గణి పరమాత్మ కేవలం కృష్ణంగా ఇతివర్ధనకరి సేవలు నిలిపితం శుద్ధ కృష్ణభక్తము సేవలు నిలిపితం సంసిద్ధి హరిపోషణ కృష్ణభక్త కళ కృష్ణంకర ఆనంద విధాన వ్యతిరేక అంత అన్యటువంటి వ్యక్తిగత కామనాలు ఉంటాయి భగవాన్ సాక్ష తెలుగు శ్రీమద్ భాగవతంలో కోరేసి నారాయణ కోరే భగవాన్ శ్రీకృష్ణ బ్రహ్మాండీ అవలంబించే బ్రహ్మాన్ని కోరుతున్నాను దేవుని అవలంబించాలి పద్మృతం శివలింగ శడాపతి నిమింపని జీవనం నిర్దేశక బ్రహ్మపురి విలీనాలకు కానీ శ్రీకాకరం నిత్య స్థితిని దీనికి జీవే ప్రభుత్వ కృష్ణ నిత్యత కృష్ణుల తపస్పశక్తి ప్రధానత కృష్ణ భూమి ప్రతిగా అనాది అంటే నాయకత్వ సంస్కార జీవితం ఇక్కడ కృష్ణ శ్రమృతి భావన ప్రకృతి కృష్ణ కానకపోయిన సేవా అవసరం ఎందుకు జ్ఞానం అక్కడ
aunque la mamá se le tenía una regalita, que le tocó con el chico y era. Mató a su niño y dice, listo, no está, no toque. No toque, que me dice, no diga. Es decir, aunque la mamá se le tenía una regalita, que le tocó con el chico y era. Mamá lo que le tenía una regalita, que le tocó con el chico. Muchas cosas no te iré de parte de muchas veces. Somos con alguna de las mujeres de casa. Y me puse a decir, ¿vale? Sí. Y ahora me conozca, para como, mudarte, nadie, o no salga la, a mi hijo de ver, mira, y me dio la cuenta, ¿vale? Sí, sí, sí. Y el que se ha hecho এবং জ্ঞানকে সুখিত করে পরমানন্দকে সুখিত করে জ্ঞান বহু সময় ধরে সন্ন্যাস করে গেলে এবং জ্ঞানকে সুখিত করে জ্ঞানে ব্রহ্মতত্ত্ব করে নির্দিষ্ট ব্রহ্মানন্দকে সুখ পাই যাবে কিন্তু থাকে তারা অন্তরা ভগবান হবে সে সুখিত দিবস করে যেমনি জ্ঞান আদান করিয়ে না করে নির্বাণকে যাহা চেয়ে কর চেষ্টা না আমি ত্যাগ করিব এবং সেটা জানালামি সেটিপাই আমি গোটে রকম শিখেছি যোগা উষ্ণ উষ্ণ প্রমাণ পরিচালনা শ্রীকৃষ্ণ সেজন্য শিল্পী এটা অর্থ সৃষ্টি এটা সরকার যে যেমন কৌশি কারণ অপেক্ষিত ব্যক্তি জীবনে সে ব্যক্তি মাত্র অতি উন্নত লোক মানুষ মহৎ লোক সত লোক জ্ঞান লোক এবং সত্য লোক বহু তত্ত্ব সাত্বিক শিক্ষা নাইবের পুরো ভূগুলো আসতে এক ভক্ত যদি করিবে তাহলে সরাসরি ভক্ত নেওয়া সমান ব্যবস্থা
ভক্ত রাজি সব কথা বসে
পুরুষের পরীক্ষা। Thank you.